আজকে আমার হাতে রয়েছে গুগল পিক্সেল 5a। আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রতিষ্ঠাতা কোম্পানি গুগলের স্মার্টফোন ব্র্যান্ডের নাম হচ্ছে গুগল পিক্সেল। প্রতি বছর সময় মতো সফটওয়্যার আপডেট দেয়া, স্টক অ্যান্ড্রয়েডের দুর্দান্ত পারফরমেন্সের কারণে অনেকেরই সবচেয়ে পছন্দের ফোন গুগল পিক্সেল। মিড রেঞ্জ মার্কেটে বাজেট স্মার্টফোন হিসেবে 2021 সালের 26শে অগস্ট গুগল পিক্সেল 5 উন্মোচন করে গুগল। 183 গ্রাম ওজনের এই ফোনটি 8.8 ইঞ্চি পুরু। অ্যালুমিনিয়ামের ফ্রেম ও ব্যাগ ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। ফিনিশিংটা খুবই স্যাটিসফাইং। উপরে রাবারের মতো একটি টেক্সচার ব্যবহার করা হয়েছে যা হাতে বেশ ভালো ফিল হয়। ডিসপ্লের উপরে প্রোটেকশন হিসাবে থাকছে গরিলা গ্লাস 3, থাকছে একটি ন্যানো সিম ও একটি ইসিম ব্যবহারের সুবিধা। ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্টও বটে, চাইলে আপনি 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত এই ফোনটিকে রাখতে পারবেন, তবে আমি অবশ্যই এটি রেকমেন্ড করব না। সাধারণত ইলেকট্রনিক ডিভাইস কোনো কারণ ছাড়া পানিতে না ভেজানোই ভালো। মনে রাখবেন যে একটি ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট করা হয়েছে যাতে কোনো একটি দুর্ঘটনাতে এই ফোনটি নষ্ট না হয়ে যায়। এই ফোনের ডিসপ্লেটি একটি 6.38 ইঞ্চির 1080x2400 পিক্সেলস ও 20:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.9%। স্পেশাল ডিসপ্লে ফিচার হিসেবে এতে আছে অলওয়েজ অন ডিসপ্লে। ফোনটি অ্যান্ড্রয়েড 11তে বাজারে এসেছিল আর এখন অ্যান্ড্রয়েড 13তে চলছে। প্রসেসর হিসাবে এখানে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি একটি 5G প্রসেসর এবং এটি 7 ন্যানোমিটারের একটি প্রসেসর, যা মিড রেঞ্জ ফোনগুলোর মধ্যে বেশ ভালো একটি প্রসেসর। প্রসেসরকে সাপোর্ট করার জন্য এর সাথে আছে 6GB র্যাম আর জিপিইউ হিসাবে অ্যাড্রেনো 620 ব্যবহার করা হয়েছে, যা আপনাকে গেমিং ও গ্রাফিক্স রিলেটেড কাজে সাহায্য করবে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে একটি লিথিয়াম পলিমার নন রিমুভেবল 4680mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা PD2-তে 18 ওয়াটে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন। সবশেষে আমরা এই ফোনের ক্যামেরা নিয়ে আলোচনা করব। পিক্সেল ফোনের মেইন অ্যাট্রাকশনই হচ্ছে এর জি ক্যাম ক্যামেরা অ্যাপ। ফটো প্রসেসিংয়ের মাধ্যমে অসাধারণ ছবি তুলতে সক্ষম হয় পিক্সেল ফোনগুলো। এই দিক থেকে বাজেট রেঞ্জের ফোন হলেও পিছিয়ে নেই গুগল পিক্সেল 5A। ফ্ল্যাগশিপ ফোনের মতো ক্যামেরা না হলেও এই ফোনের ক্যামেরা দুটো বেশ ভালো ছবি তুলতে সক্ষম। সাথে নাইট শিফট অপশন থাকায় রাতের বেলাতেও ফোনটিতে বেশ ভালো ছবি তোলা যায়। ফোনটিতে 12.2 মেগাপিক্সেলের একটি 1.7 ফোকাল লেন্থের 27mm ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে, যা OIS সাপোর্টেড, যা দিয়ে 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও করা যাবে। আর আল্ট্রা ওয়াইড হিসেবে একটি 16 মেগাপিক্সেল 2.2 ফোকাল লেন্থের 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আল্ট্রা ওয়াইড লেন্সে OIS অপশনটি থাকছে না। এই ফোনের ক্যামেরা যদি আপনারা আমাকে কম্পেয়ার করতে বলেন, তাহলে আমি বলবো যে এই ফোনের থেকে আইফোন 10 অথবা আইফোন 10R অথবা আইফোন 10S 11, এই ফোনগুলোতে বেশ ভালো ছবি আসবে। এখন আপনারা যারা পিক্সেল ফোন ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই এটি খুবই ভালো হবে। তবে শুধুমাত্র ক্যামেরার কাজের জন্য যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি যে এখন এই বাজেটে এই ফোনটি কেনা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন হবে না। বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রয় অথবা ফেসবুক মার্কেট প্লেসে এই ফোনটি আপনারা 20 থেকে 25 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, কন্ডিশনের উপর ভিত্তি করে। তবে আমি সাজেস্ট করব যে এই দামে আপনারা এই ফোনটি বর্তমানে না কিনে রেডমি অথবা রিয়েলমির নতুন কোনো ফোন কেনার চেষ্টা করবেন, যাতে আপনারা পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকেন। স্বভাবতই একটি নতুন ফোন এই ফোনের থেকে ভালো পারফর্ম করবে। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে এমন আরও ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। শুভকামনা আপনাদের সকলের জন্য। আল্লাহ হাফেজ।